আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে কই মাছ। তো প্রথমেই পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিচ্ছি, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, চাট মশলা। আমি চাট মশলা দিয়েছি, অল্প বেশি দিইনি। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি, দেওয়ার পরে মশলাটাকে অল্প কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কই মাছ। তো কই মাছটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, অল্প একটু পানি দিয়েছিলাম মাঝখানে কই মাছে, দিয়ে ভালো করে কষিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। তো আমার কই মাছ উঠানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম ফুলকপির ডাঁটা। এই ডাঁটাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, খুব বেশি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তো এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কই মাছ দেওয়ার পর 5 থেকে 7 মিনিট জাল করলে রান্না শেষ।